হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদেরকে রেসিপি শুরুর আগে কমেন্টস বক্সে একটু হাত তুলতে বলছি। কেন জানেন? কারণ আমি দেখতে চাই আমার মতো চিকেন লাভার কারা কারা আছে। কারণ আজ করে দেখাচ্ছি চিকেন দিয়ে তিনটি ব্লকবাস্টার রেসিপি, যেগুলো বাচ্চাদের তালবাহানা গেস্টের আগমন বিকালের নাস্তা ছাড়াও এই রমজানে আমাদের ব্যাপক উপকারে আসবে। কারণ এগুলো ফ্রোজেন করে রাখা যায় বেশ লম্বা একটা সময় জুড়ে। তাই আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে স্ক্রিনে দেখানো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। চলুন রেসিপি শুরুতে আজকের আয়োজনে চিফ গেস্ট মোরগ মুরগি বা চিকেন মশাইয়ের সঙ্গে একটু পরিচিত হওয়া যাক। এখানে আমি 800 গ্রাম পরিমাণে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, যা আমি চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এগুলো যে হাড় ছাড়া সেটা তো আমরা সবাই জানি। এবার এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোতে আমি প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। এবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস, তারপরে দিয়ে দিব কিছু সস। যে কোনো রান্নাতে যদি সস ব্যবহার করতে হয় তাহলে এটা লবণ দেওয়ার আগে যদি সসটা দেওয়া হয় তাহলে খুব সহজে লবণের পরিমাণটা ভালোভাবে বোঝা যায়। প্রথমে দিয়ে দিয়েছি এখানে সস হিসেবে 1.5 চা চামচ পরিমাণে সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস। ওয়েস্টার সস যদি অ্যাভেলেবল না থাকে তাহলে বাদ দেওয়া যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার। নর্মাল দোকানে যে ধরনের গরম মশলা পাওয়া যায় আমি তাই ব্যবহার করেছি। 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে আমি হাফ আওয়ারের জন্য একপাশে রেখে দেব রেস্টে। এই ফাঁকে আমি আরও কিছু জরুরি প্রিপারেশান নিয়ে নিচ্ছি এই তিনটি রেসিপির জন্য। প্রথম রেসিপিটা হবে ক্রিস্পি চিকেন স্টিক। ক্রিস্পি চিকেন স্টিক তৈরি করার জন্য আমি এখানে সমোসার শিটকে চিকন চিকন করে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই সমোসার শিটগুলো কিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সমোসার শিটগুলো রেডি করা হয়ে গেলে আমি এখানে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোর মধ্যে প্রায় 20 মিনিট পর একটা ডিম দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে একটা কাবাবের স্টিক নিয়ে নিলাম। কিভাবে এই কাবাবের স্টিকের মধ্যে এই চিকেনগুলোকে ঢুকিয়ে নিচ্ছি তা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বোঝা যাবে। ঠিক যেভাবে আমরা কাঁথা সেলাই করে শুই দিয়ে ঠিক সেইভাবে চিকেনগুলোকে কাঠি দিয়ে একটু সেলাই করে নিচ্ছে। আমি এক একটা স্টিকে মোটামুটি দুটো করে লম্বা লম্বা চিকেনকে লাগিয়ে দিয়েছি। এবার সেই সমস্যা শিটগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। অল্পভাবে কিন্তু মোড়ানো যাবে না, এমনভাবে মোড়াতে হবে যাতে চিকেনগুলো আর একদমই দেখা না যায়। হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে সেটা করেছি। একইভাবে আমি সবগুলো করে নিয়েছি। আমি এখানে যে পরিমাণ চিকেন নিয়েছি সেগুলো দিয়ে যদি এইভাবে স্টিক তৈরি করা হয় তাহলে কিন্তু মোটামুটি 15টার মতো স্টিক তৈরি করা যাবে। আর আপনারা চাইলে কিন্তু ঠিক এই অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 মাসের জন্য। এইভাবে একটা প্লেটের মধ্যে দিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর 2 ঘন্টা পর এটাকে জিপলক ব্যাগে ঢুকিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা যদি এটাকে সংরক্ষণ না করে এখনই খাবার দাবারের পর্বটা সেরে ফেলতে চান তাহলে ডুবো তেলের মধ্যে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই চলবে। চুলার আঁচটা মিডিয়াম লো রাখতে হবে যাতে করে মাংসের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। যদি চুলার আঁচটা অনেক হাই রাখা হয় তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে কিন্তু মাংসগুলো সেদ্ধ হবে না। আমি মোটামুটি 10 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজেছি মিডিয়াম লো হিটে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চুলার আঁচটা বন্ধ করে তুলে নিচ্ছি।
এই মজার রেসিপিটা বাসায় ট্রাই করার রিকোয়েস্ট জানিয়ে তাহলে চলুন পরবর্তী রেসিপিটা শুরু করে দিই। এবার তৈরি করব সবচেয়ে মজার মচমচা চিকেন। এটার জন্য কিন্তু বেশ ঝামেলা পোহাতে হবে না। আগে যেভাবে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে, সেগুলোকেই একটু এদিক ওদিক করে নেব। এজন্য একটা বাটিতে একটা ডিমকে প্রথমে ফাটিয়ে নিলাম। কিছুই দিতে হবে না লবণ ঝাল, কারণ সব কিছু আগে থেকেই ম্যারিনেট করা সেই চিকেনগুলোতে দেওয়া আছে। এবার এগুলোকে প্রথমে ডিমের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি, তারপর করে নেব কোটিং বিস্কিটের ক্রামে। এই ক্রামটা কিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন এর একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এর লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে একবারের জন্য দেখে নিতে পারেন। আর এই ক্রামটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে চিকেনের গায়ে লাগাতে হবে। কিভাবে আমি লাগাচ্ছি নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝে নিচ্ছেন। সবগুলোকে একইভাবে বিস্কিটের মধ্যে কোটিং করে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার এগুলোকে 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঠিক এইভাবেই প্লেট সহ রেখে দিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা পর এগুলো কিন্তু একটা অন্যটার সঙ্গে লেগে যাবে না, বরং একটু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাওয়ার পর এরকম একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 মাসের জন্য। আর যদি এখনই ভাজাভাজির পর্বটা সেরে ফেলতে চান, তাহলে একটা হাঁড়িতে ঠিক আমার মতো ডুবো তেল নিয়ে নিতে হবে। তারপর একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বরাবরের মতো মিডিয়াম লো রাখতে হবে, নাইলে কিন্তু এগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে। তাই আমি একটু নেড়ে চেড়ে সময় নিয়ে মোটামুটি 6-7 মিনিট এটাকে ভেজেছি, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। বাচ্চাদের হঠাৎ হঠাৎ বায়না মেটাতে গেস্টের আগমনে কিংবা এই রমজানে ইফতার টেবিলে কিন্তু এটা আপনারা অবশ্যই রাখার চেষ্টা করবেন। কেমন লেগেছে এই রেসিপিটা আমাকেও কিন্তু কমেন্টস বক্সে ট্রাই করার পরে একবার হলেও জানাবেন। তাহলে চলুন পরবর্তী রেসিপিটা শুরু করে দিই। পরবর্তী রেসিপিটা হবে অনেক মজাদার একটা স্যালাডের রেসিপি। তাই প্রথমে স্যালাডের গ্লেজটা তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলে 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে চটপটির মশলা, 1 চা চামচ পরিমাণে অলিভ অয়েল। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লেবুর রস। তারপরে দিয়ে দিব ঝাল। ঝাল হিসেবে আমি আমার স্বাদ মতো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা পুদিনা পাতা। পুদিনা পাতা কোনোভাবেই বেশি ব্যবহার করা যাবে না, কারণ এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয়। আমার চাট মশলায় যথেষ্ট পরিমাণ লবণ থাকায় আমি এক্সট্রা লবণ অ্যাড করলাম না, কিন্তু আপনারা যদি প্রয়োজন মনে করেন 1 চিমটি অ্যাড করে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে শসা, 1/2 কাপ পরিমাণে গাজর, 1/2 কাপ পরিমাণে টমেটো। সবগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লেটুস। এবার এই সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের স্যালাডটা রেডি। এরপরে আসবে আসল চমক। স্যালাডটা রেডি হয়ে গেছে। এবার আসল চমক হিসেবে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ আগে ভেজে রাখা মচমচা সেই চিকেনগুলোকে কুচি কুচি করে কেটে। এতে কি হয়ে গেল ক্রিস্পি চিকেন স্যালাড। কেমন লেগেছে আজ আমার এই আয়োজনগুলো কমেন্টস বক্সে কিন্তু একদমই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক বাটনে একটা ক্লিক তো আমি আশাই করতে পারি। ধন্যবাদ সবাইকে, আবার ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।